আজ 15 আগস্ট বাঙালি জাতির জন্য শোকের দিন। 1975 সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। আর আজ এই দিনে পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া মাহফিলের আয়োজন করেছে কৃষক শ্রমিক জনতা লীগ, এবং সেই দোয়া মাহফিলের সভাপতিত্ব করছেন হাবিবুর রহমান তালুকদার, বীর প্রতীক, মুক্তিযোদ্ধা হত এবং তিনি বর্তমানে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হিসেবে আছেন। আজ আমরা কথা বলবো স্যারের সাথে এবং জানবো সেদিন কি ঘটেছিল বা সেদিন কি হয়েছিল। স্যার, প্রতিদিনের মতো আজকেও 15 তারিখ সকাল হয়েছে, কিন্তু সেই 1975 সালের 15 তারিখ সকালের মতো আজকের সকালটার মধ্যে কি পার্থক্য বা কি হয়েছিল সেদিন? আসলে 15 আগস্ট জাতির জন্য, বাঙালির জন্য, দেশের জন্য এবং দেশের ভাবিকালের মর্যাদার জন্য অত্যন্ত কলঙ্কজনক একটা দিন। যে নেতার নির্দেশে, যার নেতৃত্বে একটি দেশ এত ত্যাগ স্বীকার করে, এত রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছে, সেই দেশের নেতা আততায়ীদের হাতে তথা মুষ্টিমেয় বিপদগামী সেনা সদস্যরা তাকে হত্যা করে। এই হত্যা শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিব একটা ব্যক্তিকে হত্যা নয়, এই হত্যা একটা আদর্শের হত্যা। যে জাতি জন্ম নিয়েছিল সেই দেশের সাম্য, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠা হবে, প্রতিটি মানুষ নিরাপদে থাকবে, মর্যাদায় থাকবে। স্বাধীনতার পরাজিত শত্রুরা এবং মহান মুক্তিযুদ্ধের সময় বহির্বিশ্বে যারা আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করে বাংলা স্বাধীনতা চায় নাই, সেই সমস্ত শক্তি একত্র হয়ে যাতে বাংলার মানুষের স্বাধীনতা বাঙালিরা ভোগ করতে না পারে, আহরণ করতে না পারে, তারই জন্য একটা পরিকল্পিত এই হত্যা। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে একটা স্বপ্ন নিয়ে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রাম করেছিলেন, বঙ্গবন্ধু ছিলেন তার মহানায়ক। কিছুদিন যেতে না যেতেই যখন বাঙালি জাতি দাঁড়ানোর চেষ্টা করছে, ঠিক তখনই এই ষড়যন্ত্রটা সংঘটিত হয়। এখানে বলতে দ্বিধা নেই, তখনকার যে নেতৃত্ব, দলীয়, সামরিক, বেসামরিক সকলেই সবটুকুই বঙ্গবন্ধুর উপর নির্ভরশীল ছিল, শশ জায়গায় থেকে কেউ দায়িত্ব পালন করার চেষ্টা করেনি, আর তাই যদি করত তাহলে এই ধরনের দুর্ঘটনা নাও ঘটতে পারে। 75-এ 15 আগস্ট বঙ্গবন্ধুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা একটি অনুষ্ঠান, ভোরবেলায় এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। অথচ সামরিক বাহিনী, সিভিল প্রশাসন, দল, তারা নির্বিকার হয়ে এই হত্যাকাণ্ডটাকে হওয়ার পরেও তারা তাদের ভূমিকা রাখতে পারে। বঙ্গবন্ধুর হত্যা মানেই হলো স্বাধীনতাকে, স্বপ্নকে হত্যা, বঙ্গবন্ধুকে হত্যা মানেই স্বাধীনতার যে আদর্শ সেটা হত্যা, এবং বাঙালি জাতিকে পুনরায় গোলামীর জিঞ্জিরে বেঁধে রাখার একটা অপপ্রয়াস। স্যার, এই যে অপপ্রয়াস বা বঙ্গবন্ধু জাতির জনক তার যে স্বপ্নটা ছিল, তো ওনার মৃত্যুর পর, এই নির্মম হত্যাকাণ্ডের পর, সেই স্বপ্ন কতটুকু বাস্তবায়িত হতে পেরেছে বলে আপনি মনে করেন, বা আদৌ কি বাস্তবায়িত হতে পেরেছে, পারবে কি ভবিষ্যতে? এখানে এই কথাটা অত্যন্ত কঠিন, জটিল, যে বঙ্গবন্ধু হত্যার পরে যে গতি, যে প্রগতি, সেটা টোটালি সম্পূর্ণভাবে উল্টো পথে পরিচালিত হচ্ছে। সামরিক জান্তার শাসন,
এবং বলতে দ্বিধা নেই, সেই সময়ে যাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করে দেশটা স্বাধীন হয়েছে তাদের অনেকাংশেই বঙ্গবন্ধুর হত্যার পরে তারা দেশ চালিয়েছে, তাদের মতন করে তারা দেশ চালাবার চেষ্টা করেছে। সঙ্গত কারণেই উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত তো হয়েছেই, পিছপা হয়েছে। পরবর্তী সময়ে যখন গণতান্ত্রিকভাবে সরকার নির্বাচিত হয় তখন যার যার অবস্থানে তারাই দেশ চালাবার চেষ্টা করছে। মূল যে আদর্শটা, চেতনাটা, মুক্তিযুদ্ধের চেতনাটা, স্বাধীনতার চেতনাটা, প্রতিটি মানুষের ন্যায্য অধিকার, গণতান্ত্রিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, এই দিকের কেউ তাকাবার চেষ্টা করে নাই। যার যার মতন করে দলীয় স্বার্থটাকে সবাই দেখার চেষ্টা করছে, যার কারণে আমাদের লক্ষ্যে পৌঁছতে আমরা বারবার বাধাগ্রস্ত হচ্ছি। এবং এটা কবে আসবে সেটা সুদূর পরা হতো আমাদের কাছে মনে হয়। সঠিক যে নেতৃত্ব, জনগণের নেতৃত্ব, জনগণের অনুভূতির সাথে, তাদের চেতনার সাথে, তাদের দাবির সাথে, তাদের অধিকারের সাথে যা প্রয়োজন সেটাকেও যারা দেশ চালায় তারা সেদিকে লক্ষ্য করে না। দলীয় স্বার্থ, ব্যক্তি স্বার্থ, পরিবার স্বার্থ, এগুলো নিয়েই সবাই ব্যস্ত। সার্বজনীন যে জিনিসটা সেটা এখনও আমাদের সমাজ ব্যবস্থায়, রাজনৈতিক ব্যবস্থায়, রাষ্ট্র পরিচালনায় সেটা এখনও আইসা সারতে পারে নাই, যার কারণে আমরা যে লক্ষ্যে মুক্তিযুদ্ধ করেছি 145 বছর চলছে, এত পিছিয়ে থাকার কথা, কিন্তু আমরা স্থবির হয়ে চলছি। উন্নয়ন, হ্যাঁ উন্নয়ন হয়েছে, অবকাঠামোগত কিছু, দালান কোঠার কিছু, কিন্তু সামাজিক যে মর্যাদা মানুষের, নৈতিক যে অবস্থান, সেখান থেকে আমরা অনেক পিছিয়ে আছি, নিচে আছি, এবং আমরা অনেকটা চেতনাহীন হয়ে পড়ছি ধীরে ধীরে। আর বৈষম্য, কিছু লোকের কাছে অর্থবিত্তের অভাব নেই, আর একটা অংশ ধীরে ধীরে নিচের দিকে চলে যাচ্ছে, শোষণের বঞ্চনার শিকার হচ্ছে সাধারণ মানুষ বেশি। এবং এটাই হলো বড় বিষয় যে নতুন প্রজন্ম ছাড়া এই দেশের নিশ্চয়তা, নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক মুক্তি খুবই কঠিন হয়ে দাঁড়াবে যদি ছাত্র সমাজ, যুব সমাজ, বর্তমান প্রজন্ম এই উপলব্ধিটা না আসে এবং তারা যদি এটাকে কার্যকরীভাবে নিজের ভিতরে বিশ্বাসে যদি তারা না আনে তাহলে আমাদের জন্য খুবই সমস্যা। আমরা বিশ্বাস করি এবং আশা করি যে বর্তমান প্রজন্ম তাদের অভিজ্ঞতার আলোকে, তিক্ততার আলোকে বাধাগ্রস্ত হওয়ার কারণে তারা নিজেরাই নিজেদেরকে তৈরি করবে, এবং একটা সঠিক জাতীয় নেতৃত্ব আমাদের হওয়া দরকার, যে নেতৃত্বটা হতে পারে সার্বজনীন, মানুষের প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে সেই নেতৃত্বটা বিকশিত হতে পারে। আর সেই নেতৃত্বের মাধ্যমে আমাদের সাংবিধানিক, আমাদের সামাজিক, আমাদের বিচার, আইনের শাসন সমস্ত কিছুই একত্রিত ভর করে চিন্তা করতে হবে। কোনোটা থেকে কোনোটা বিচ্ছিন্ন করে চিন্তা করা যাবে না, একত্র সমন্বয় করে আমাদেরকে লক্ষ্যে পৌঁছতে হবে। এবং যে জাতি রক্ত দিয়ে স্বাধীনতা আনতে পারে সেই জাতি পিছিয়ে থাকতে পারে সাময়িকভাবে, কিন্তু সেই জাতি চিরদিনের জন্য পিছিয়ে থাকবে এটা আমরা বিশ্বাস করি। আমাদের নেতা বঙ্গবীর কাবের স্মৃতি বীরোত্তম, আমাদের দলের সভাপতি, তিনি মহান মুক্তিযুদ্ধে মাত্র 24 বছরের একজন ছাত্র ছিলেন, তার মুক্তিযুদ্ধের যে ভূমিকা, বিশ্বব্যাপী অবিসংবাদিত একজন মুক্তিযুদ্ধের নেতা, কিংবদন্তির নায়ক, তিনি সে সময় যদি সেটা পারেন আজকের প্রজন্ম নিশ্চয়ই সেটাকে অনুকরণ করতে পারে এবং সফলতা আনতে পারে। এখানে উল্লেখ করা যেতে পারে, আমার বলা দরকার, 15ই আগস্টে হত্যাকাণ্ডের পর বঙ্গবন্ধুর দুর্ভাগ্য, জাতিরও দুর্ভাগ্য, তার দীর্ঘদিনের সহকর্মীরাই যারা হত্যা করেছে তাদের পৃষ্ঠপোষকতায় তারা সেদিন সরকার চালিয়েছে, তারা বিদ্রোহ করতে পারে নাই, প্রতিবাদ করতে পারে নাই। শুধুমাত্র 4 জন জাতীয় নেতা ছাড়া যারা আত্মসমর্পণ করে নাই, যার কারণে তাদেরকে কেন্দ্রীয় কারাগারে 3 নভেম্বর হত্যা করা হয়েছে, কিন্তু অন্যান্যরা তারা হতে গেলে কাপুরুষের মতন
মুশতাকের মন্ত্রিসভায় থেকে তার আত্মসমর্পণ করেছে। সেই দিন আমাদের প্রেসিডেন্ট, সভাপতি, মহান মুক্তিযুদ্ধের কিংবদন্তি নেতা বঙ্গবীর কাজী নজরুল উত্তম বলেছিলেন যে ঘাতকরা তোমরা শেখ কামাল, শেখ জামাল, রাসেলকে মেরে মনে করেছো যে বঙ্গবন্ধুরা পুত্র নয়, আমি তার চতুর্থ সন্তান, আমি পুত্র দেব, প্রতিবাদ করবো। এই কথা বলে তিনি এক কাপড়ে ঘর থেকে বেরিয়ে এবং সমগ্র বাঙালি জাতির যে কলঙ্ক, জাতির পিতার হত্যাকে প্রতিবাদ করলো না, সেদিন তিনি প্রতিরোধ করেছিলেন। প্রতিবাদী শুধু নয়, তিনি প্রতিরোধ করে দীর্ঘ 2 বছর 17,000 যুবকদের, ছাত্রদের, সহকর্মীদের নিয়ে তিনি প্রতিরোধ করেছেন। ভারত বিদেশের রাজনীতি ও রাজনীতির কারণে সেটা স্তব্ধ হয়ে যায়। পরবর্তী সময় 16 বছর নির্বাসিত জীবন কাটিয়ে যখন একটি গণতান্ত্রিক পরিবেশ, স্বৈর শাসনের অবসান ঘটে, তখন তিনি দেশে ফিরে আবার তার দেশের জন্য অবিরাম তিনি কাজ করে চলেছেন মানুষের কল্যাণের জন্য। এবং তার পরবর্তী পদক্ষেপ ছিল 1999 সালের 24শে ডিসেম্বর এই কৃষক শ্রমিক জনতা লীগ গঠন করে তিনি তার সংগঠনের আদর্শের কাজ করে যাচ্ছেন, যেটা জাতির মুক্তির পথ হিসাবে। এবং তারই দল কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে আজ আমরা মহান নেতা, জাতির স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই শাহাদত বার্ষিকীতে আমরা তার জন্য আলোচনা সভা করেছি, আমাদের কার্যালয় দোয়া মাহফিল করেছি, আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, তার পরিবার পরিজন সহ যারা মহান মুক্তিযুদ্ধে জীবনদান করেছেন এবং প্রতিরোধ যুদ্ধে যারা জীবনদান করেছেন, আল্লাহ যেন সবাইকে ব্যস্ত নসিব করেন, কল্যাণ করেন, এদেশের মানুষের আল্লাহ যেন রহম করেন, তার সহায়তা থাকেন। আমাদের এই অনুষ্ঠানে আমাদের কেন্দ্রীয় নেতা, সাংগঠনিক সম্পাদক জনাব শফিকুল ইসলাম দেলোয়ার, প্রবীণ নেতা জনাব খোকন জসিম, সদস্য জনাব আবুল হুসাইন, আমাদের প্রতিষ্ঠাতাদের অন্যতম ওমর ফারুক, ছাত্র আন্দোলনের নেতা রিফাতুল ইসলাম দীপ, কায়সার জামান এবং অন্যান্য নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন এবং অসংখ্য নেতাকর্মীরা আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন। আমরা আমাদের মতন করে, আমরা দেখানো না, লোক দেখানো না, বাজানো না, কোনো কিছু না, আমরা আল্লাহ তাআলার কাছে কায়মন ব্যাখ্যা প্রার্থনা করেছি যে আল্লাহ তুমি বঙ্গবন্ধুকে, তার পরিবার পরিজনকে তুমি ফেরেস্ত নসিব করো এবং জাতিকে তুমি আল্লাহ রহম করো, তোমার সাহায্য আমরা চাই। স্যার, নতুন প্রজন্মের কাছে জাতির জনকের স্বপ্ন তুলে ধরতে সরকারের কি পদক্ষেপ গ্রহণ করতে পারে বলে মনে করেন? কারণ দেখা যাচ্ছে অনেকেই হয়তো 15 আগস্টে কি ঘটেছিল তাদের কাছে সম্পূর্ণভাবে এখনো পরিষ্কার নয়, কিংবা অনেকেই হয়তো মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল, জাতির জনকের স্বপ্নটা কি ছিল এখনো হয়তো বুঝতে পারে না, শুধু জানে যে হ্যাঁ 1971-এ একটা যুদ্ধ হয়েছিল, স্বাধীন হয়েছি আমরা, আমরা স্বাধীন জাতি, কিন্তু তারা তার জাতির জনকের স্বপ্নটা এখনো হয়তো ওভাবে বুঝতে পারেনি বা ধারণ করতে পারেনি। সেক্ষেত্রে স্যার জাতির, মানে আমাদের যিনি নেত্রী বা আমাদের সরকারের কি করণীয় আছে, কিভাবে এটাকে সামনে এগিয়ে নেওয়া যায়? আপনার যে প্রশ্নগুলো এটা খুবই যুক্তিসঙ্গত এবং বাস্তব। কারণ মুক্তিযুদ্ধ কি, আজকের ছেলেরা, আজকের প্রজন্মরা এ সম্পর্কে তাদের ভাবার কোনো অবকাশই নেই। 75 সালে 15 আগস্ট এটা সম্পর্কে তাদের ভাবার কোনো অবকাশই নেই। তার কারণ আমাদের যে বর্তমান অবস্থা, সামাজিক অর্থনৈতিক অবস্থা, সেইখানে দুটো জিনিস কাজ করে বেশি। সত্য কথা যারা বলতে চায়, যারা সঠিকভাবে ভাবতে চায়, তাদের মধ্যে একটা ভয় ভীতি কাজ করে। আর একটা শ্রেণী আছে গড়তালিকায় দা ভাসিয়ে দিচ্ছে যে কোনো কিছুই বুঝি না, শুধু সুবিধাটা বুঝি। এর মধ্যে এই চোরাবালিতে আমাদের দেশটার এখন বর্তমান প্রজন্মের জন্য খুবই কঠিন। আমি প্রথমেই বলতে চাই যে শিক্ষা ব্যবস্থা যে আজকে যেটা চলছে, এই শিক্ষা ব্যবস্থায় আমাদের সর্বনাশ করে দিচ্ছে। কারণ এই শিক্ষা ব্যবস্থাটা যে কতমুখী তার কোনো হিসাব কিতাব নেই। এটা সাধারণ, একটা অসাধারণ, একটা ইংরাজি, একটা বাংলা, একটা আরবি, এ নিয়ে একটা জাতি তার লক্ষ্যে পৌঁছা কঠিন। কারণ একটা শিক্ষা হলো একটা জাতির সবচাইতে বড় জিনিস। সংস্কৃতি নাই আমার দেশের, সংস্কৃতি কিছুই নেই। একদিকে জাতীয়তাবাদী, আরেকদিকে জাতীয়তাবাদ, এই যে সংঘর্ষ দুই ভাগে বিভক্ত, এটা আমাদের জাতির জন্য খুবই কঠিন। আমি প্রথমেই বলতে চাই যে বর্তমান প্রজন্মের মধ্যে যদি আমরা ধরি, ছাত্র সমাজকেও যদি আমরা এখানে নিয়ে আসি, তাহলে বাংলাদেশের ডাকসু নির্বাচন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ, ছাত্র সংসদ, যেটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সকল আন্দোলনের পাদপীঠ হিসাবে ইতিহাসের কাছে
উজ্জ্বল হয়ে আছে, আজকে সেটা নীরব নিথর, কোনো কথা বলে না। ডাকসু নির্বাচন নাই, নেতৃত্ব নাই, কলেজগুলো বিশ্ববিদ্যালয়গুলো কোথাও নেতৃত্ব নাই, সবের সব জায়গায় হতাশা হতাশা। তো সেই হতাশাদের সেই প্রজন্ম তাদের জন্য একটা পথ দেওয়া দরকার। আমি বলতে চাই বর্তমান সরকারকে যে প্রথমেই তাদের উচিত বর্তমান প্রজন্মকে তৈরি করার জন্য এই ডাকসু সহ সারা দেশের ইউনিভার্সিটি কলেজ পর্যন্ত নির্বাচিত ছাত্র সংসদ গঠন করা দরকার, এবং সেখান থেকে তাদের চেতনা, তাদের যে মেধা মননশীলতা, সেটা দিয়ে তারা তাদের দেশকে, তাদের দেশপ্রেমকে তারা সেদিন কাজ করতে পারবে, দেশের কল্যাণ হবে। যেটা আমাদের 1971 সালে দেখা গেছে, 52 ভাষা আন্দোলনে দেখা গেছে, সর্বোপরি 15ই আগস্টেও একটা পর্যায়ে যাইয়া তারা সেই বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু ভূমিকা রাখছে। তো সুতরাং বর্তমান সরকারের এই প্রজন্মের জন্য এটা করা দরকার। বেকার যারা আমাদের দেশে ছাত্র সমাজ পড়াশোনা করে শেষ করেছে, বের হয়েছে, ভালো রেজাল্ট করেছে, কিন্তু ইউনিভার্সিটি বের হওয়ার পর কোনো রাস্তা নাই, সে হতাশ, একসময় সে বিপদগামী হচ্ছে, একসময় বিপদগামী হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে এই যে মৌলবাদীদের খপ্পরে পড়ে তারা হতাশা, তাদের লোভ লালসা এটাই সেটাই, সেদিকেও তারা ধাবমান করতে পারে অথবা হয়, যেটা জাতির জন্য দেশের জন্য সাংঘাতিকভাবে ক্ষতিকর। আরেকটা জিনিস এখানে বলা বোধহয় অপ্রাসঙ্গিক হবে না, সেটা হলো আমার দেশে যা হয় না সেইটা আমার দেশে প্রচুর প্রচলিত, সেটা হলো নেশা জাতি। আমার দেশে কোনো নেশাই এখানে প্রোডাকশন হয় না, অথচ আমার দেশে প্রতিটা অন্দরে কন্দরে গ্রামে গঞ্জে আজকে সেটা বিস্তার লাভ করছে। এটাই যে কত বড় একটা জাতির ক্ষতি, যার প্রমাণ যা চীন একদিন আফিং খেয়ে ভূমিকা রাখা হয়েছিল, কিন্তু সেদিন মানুষের বিপ্লব করে সেই চীনকে দাঁড় করা গেছে। আমার দেশেও ওই রকম একটা এই জাতীয় জিনিসের বিরুদ্ধে একটা বিপ্লব হওয়া দরকার। আর এই দেশে নেশা আসবে কোথার থেকে? বাইরের থেকে আসে, বহির্দেশ থেকে আসে। আমাদের কিন্তু বর্ডার গার্ড আছে, তাদের উচিত কঠিনভাবে এটা প্রতিহত করা। এইখানে দুই চারটা ধরা পড়ে পুলিশে দেয় আসলো কীভাবে, সেইটা যদি আমরা প্রতিহত করতে পারি তাহলে আমার মনে হয় যে দেশের জন্য অনেক কল্যাণ হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন শুধু একটা ভাষণ দিচ্ছেন, ওই ভাষণের মধ্যে যা আছে আমরা যদি কিঞ্চিত পরিমাণও সেটাকে অনুধাবন করি, অনুভব করি, আমরা সেটাকে যদি নিয়ে ভাবি, গবেষণা করি, অন্য কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না, সেখানে সব বলা আছে। কিন্তু আমরা সেটাকে এখন অনুষ্ঠান আনুষ্ঠানিকতার জন্য হয়তো বাবা দেয় অথবা কথা বলি, কিন্তু এটাকে বাস্তবতার জন্য নিরিখে ভাবতে হবে। বঙ্গবন্ধুর ভাবনা বাংলাদেশের ভাবনা, বঙ্গবন্ধুর ভাবনা বাংলাদেশের মানুষের কল্যাণের ভাবনা, বঙ্গবন্ধুর মুক্তি বাংলার মানুষের মুক্তি, যার কারণে পরাজিত শত্রুরা আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা বুঝে শুনেই তারা হত্যা করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছিলেন যে বাংলাদেশের স্বাধীনতা আমার ব্যক্তিগত পরাজয়, তারপরে থেকে সে কিন্তু লেগেছিল এবং তার সময়ই বঙ্গবন্ধু হত্যা করেছে, জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র শিকার যারা বাংলাদেশের স্বাধীনতা চায় না সেই শক্তিকে, এবং যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে চিহ্নিত করা হয়েছে কতিপয় ব্যক্তিকে, কিন্তু এর পিছনে ইন্ধনদাতা এত বড় একটা ঘটনা চার পাঁচটা ছেলে করতে পারে এটা অবিশ্বাস্য। এর পিছনে যে রাজনৈতিক শক্তি, অর্থনৈতিক শক্তি কাজ করেছে, ষড়যন্ত্র শক্তি কাজ করেছে, সেগুলোকেও বের করে আইনে সুবাধ্য করা উচিত। স্যার, আজ 15ই আগস্ট সম্পর্কে বা আপনার যদি তরুণ প্রজন্মকে এই সম্পর্কে আরো অগ্রগামী করার জন্য কিছু বলার থাকে, আপনার নিজের মতামত যদি কিছু বলতেন। নিশ্চয়ই, কারণ আমাদের ভবিষ্যৎটাই হলো প্রজন্ম, আমরা যা দেবার তা দেওয়ার চেষ্টা করেছি, ভালো করার যারা তারাও করেছে, মন্দ করার যারা তারাও করেছে, কিন্তু প্রজন্মই হলো মূল জিনিস, শক্তি, দেশের চালিকা শক্তি। আমি এটাই আজকের দিনে বলতে চাই যে বঙ্গবন্ধুকে আমরা হারিয়েছি তাকে আর পাওয়া যাবে না, কিন্তু তিনি যে আরোগ্য সাধনা নিয়ে যা বাঙালি জাতির জন্য করতে চেয়েছিলেন মহান মুক্তিযুদ্ধের মধ্যে, দেশ স্বাধীনতার মধ্যে দিয়ে, সেই স্বাধীনতা, সেই স্বাধীনতাকে অর্থবহ করতে হলে বঙ্গবন্ধুর যে
আর রেখে যাওয়া আদর্শ, তারই পথে এই প্রজন্মকে হাঁটতে হবে, সেই পথে অনুসন্ধান করতে হবে। এবং এই পথে যদি তারা নিষ্ঠার সাথে, যোগ্যতার সাথে, যোগ্যতা অর্জন করে ন্যায় নিষ্ঠার সাথে যদি কাজ করে, নিশ্চয়ই এ দেশ একদিন সত্যিকার অর্থেই রবীন্দ্রনাথের সেই সোনার বাংলা, সোনার বাংলায় রূপান্তরিত হবে, বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে। আর আমাদের দলের পক্ষ থেকে বঙ্গবীর কাদের সিদ্দিক বীরুত্তম আমাদের দলের সভাপতি, তার পক্ষ থেকে এইটুকু বলতে চাই যে আমরা সেই লড়াইটাই আমরা শুরু করেছি এবং আমাদের এই লড়াই চলবে। আমরা নতুন প্রজন্মকে যেমন তৈরি করার চেষ্টা করছি, আমরা আহ্বানও জানাচ্ছি দেশটা তোমাদের, দেশটা তোমাদেরকেই কল্যাণের জন্য দায়িত্ব নিতে হবে। এমন আশাবাদী যে তাদের মধ্যে থেকে মেধা সম্পন্ন, নিষ্ঠাবান, সততার সাথে নিশ্চয়ই তারা এদেশের হাল ধরবে, দায়িত্ব পালন করবে। এবং আমরা আমাদের মূল যে লক্ষ্য সত্যিকার অর্থেই শোষণমুক্ত একটি বাংলাদেশ করার জন্য লড়াই করেছি, সেই শোষণমুক্ত সমাজ কায়েম করতে আমরা সক্ষম হব। বিশ্বের কাছে বাঙালি যে বীরের জাতি সেটা নিশ্চয়ই প্রতিষ্ঠা হবে প্রজন্মের মাধ্যমে। ধন্যবাদ স্যার, আপনাকেও ধন্যবাদ। 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু এবং তার পরিবারের নির্মমভাবে হত্যা করার পর এই দিনটাতে আমাদের শোকের শেষ নেই, এটি জাতির জন্য একটি কলঙ্কের দিন। তবু জাতিকে এগিয়ে যেতে হবে এবং জাতির জনকের স্বপ্ন পূরণ করতে হবে, এবং সেই স্বপ্ন পূরণের জন্য এগিয়ে আসতে হবে তরুণ প্রজন্মকে। জানতে হবে তরুণ প্রজন্মকে কি ঘটেছিল সেদিন, যার হাত ধরে স্বাধীনতা এসেছে তাকেই হত্যা করা হয়েছে স্বাধীন দেশের মাটিতে। তাই ইতিহাসকে জানতে হবে, জাতির জনকের স্বপ্ন পূরণের জন্য এগিয়ে যেতে হবে। ফাতেমা মালেক মলি, ডেইলি মেল 24 নিউজ ডেস্ক, ঢাকা।